Assalamualaikum viewers, welcome to my YouTube channel Tamannas Cooking All Day. তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মৃগেল মাছের ঝোল। তো এর জন্য আমি মাছগুলোকে প্রথমে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা বড় পাত্রে মাছগুলো এক এক করে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি হলুদ গুঁড়ো দেব, স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এটা আমি ভালোভাবে ম্যারিনেট করার পর আধ ঘন্টা মতো রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিলাম একটা প্যান ওভেনে এবং খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, এবং মাছের পিসগুলো আমি এক এক করে ভেজে নেব। আমার মাছের পিসগুলো এক এক করে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমার এক পিট হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। তো আমি উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজাগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি, এখানে আমি আদা রসুন পেঁয়াজ ও জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়েছি টমেটো কুচি এবং ভেজে রাখা মাছগুলো। সেই একই তেলে আমি দিয়ে দিলাম বাটা মশলাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটাকে ভালোভাবে কষানোর জন্য এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। টমেটোটা এবং মশলাটা দুটোই আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমার ফুটে এসেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটু ফোটানোর পর নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি এবং খুব সাধারণ পদ্ধতিতে বানানো যায় খুব অল্প উপকরণে। ফ্রেন্ডস, আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে দেখুন, সবাই অনেক পছন্দ করবে, খুব সহজেই বানানো যাবে, বাড়ির ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তবে আজ এই পর্যন্তই বন্ধুরা, তো আবারও আসছি ফিরে নতুন একটা ভিডিও।